প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সমকালীন প্রসঙ্গ নিয়ে আলোচনা দেশ ও দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহিন হাসনাত আজকের এই পর্বে আমরা আলোচনা করব যুদ্ধ অপরাধ মামলা নিয়ে এই ক্ষেত্রে যার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগের আঙ্গুল তোলা হচ্ছে উনি হচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম তো এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে এসেছেন অধ্যাপক গোলাম আজমের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসলাম মিজানুল ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ অধ্যাপক গোলাম আজমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে 71 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত যুদ্ধ অপরাধ হয়েছে তা সেক্ষেত্রে তার নির্দেশনা কখনো সক্রিয়তা কখনো নিষ্ক্রিয়তা এগুলো সরাসরি দায়ী ছিল তো এই ক্ষেত্রে আপনার মক্কেলের পক্ষে আপনার অবস্থানটা কি এবং আসলে এই যুদ্ধ অপরাধে তার সংশ্লিষ্টতা কতটুকু ছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্তকারী কর্মকর্তার রিপোর্টের ভিত্তিতে তার বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল হয়েছিল 61টা অভিযোগে এই 61টা অভিযোগের মধ্যে 60টাকে চার ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে ষড়যন্ত্র দুই পরিকল্পনা তিন উস্কানি চার সম্পৃক্ততা এছাড়াও শিরুমিয়ার দারোগা শিরুমিয়ার হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে তবে সবগুলোর অভিযোগের মূল বিষয় হচ্ছে সুপিরিয়ার অফিসার অর্থাৎ কমান্ড রেসপন্সিবিলিটির মূলত অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে কোনো অপরাধের সাথে তার সরাসরি সম্পৃক্ততার কোনো অভিযোগ তার বিরুদ্ধে আনা হয় নাই তৎকালীন যে পূর্ব পাকিস্তান জামাত ইসলামী এবং তার ছাত্র সংঘ ইসলাম ছাত্র সংঘ এই দুইটি সংগঠনেরই সুপ্রিয়ার লিডার তো অবশ্যই উনি ছিলেন তা এই দুই দলের বা সংগঠন নেতৃত্বে বা অধীনে যে মিলিশিয়া বাহিনী গঠিত হয়েছিল এদের দ্বারা যে যত অপরাধ সংগঠিত হয়েছে তার দায় কি ওনার উপর পড়ে না আসলে আপনি যে প্রশ্নটা করলেন এই ক্ষেত্রে সরাসরি উত্তর হচ্ছে যে ওনার অধীনে কোনো মিলিশিয়া বাহিনী বা জামাত ইসলামীর সাথে সংশ্লিষ্ট ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের অধীনে কোনো মিলিশিয়া বাহিনী বা সশস্ত্র বাহিনী গঠিত হয় নাই কাজে এই দায়িত্ব থাকার কোনো কারণ নাই আল বদর বাহিনীর সাথে তার সংশ্লিষ্টতা কতটুকু ছিল এ ব্যাপারে ফর্মাল চার্জে কোনো অভিযোগ তার বিরুদ্ধে আনা হয় না তো প্রসিকিউশন তার বিরুদ্ধে কি অভিযোগটা এনেছে প্রসিকিউশন তার বিরুদ্ধে অভিযোগ যেটা এনেছে সেটা বলছে যে তিনি তার বক্তৃতা এবং বিবৃতির মাধ্যমে বাংলাদেশে 1971 সালে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তার ষড়যন্ত্র করেছেন পরিকল্পনা করেছেন উস্কানি দিয়েছেন এবং তার সাথে তার সম্পৃক্ততা ছিল কিন্তু এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ এই ক্ষেত্রে আনা হয় নাই শুধুমাত্র দারোগা শিরুমিয়ার হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা ছাড়া জাতীয় সংসদেও কিন্তু একটা বক্তৃতায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলেছিলেন যে অধ্যাপক গোলাম আজমের বিরুদ্ধে এই শিরুমিয়া হত্যার বিষয়ে তার প্রমাণ তার কাছে রয়েছে এ বিষয়ে আমার বক্তব্য আমি ট্রাইব্যুনালেও বলেছিলাম সেটা হচ্ছে বর্তমান প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 90-এর দশকের প্রথম পার্লামেন্টে বিরোধী দলের নেত্রী ছিলেন তখন ইনি আলোচনার এক পর্যায়ে বলেছিলেন যে যুদ্ধ অপরাধের প্রমাণ তার কাছে আছে এবং ওই সময় উনি একটা বক্তৃতা দিয়েছিলেন এইটাই 2010 সালের অথবা 2009 সালের ঠিক তারিখটা আমার খেয়াল হচ্ছে না একপক্ষ পত্রিকার প্রথম সংখ্যায় একটা প্রতিবেদন ছাপা হয়েছিল প্রচ্ছদ প্রতিবেদন তাতে বলা হয়েছিল যে প্রধানমন্ত্রীর কাছেই গোলাম আজমের যুদ্ধাপরাধের প্রমাণ আছে এই পত্রিকাটা প্রসিকিউশন পক্ষ ওনার মামলায় প্রদর্শন করেছেন অর্থাৎ এক্সিবিট করেছেন তাতে ওনারা দাবি করছেন যে প্রধানমন্ত্রীর কাছে এই প্রমাণটা আছে প্রমাণটা কি যে উনি শিরুমিয়া দারোগাকে হত্যা করার একটা নির্দেশনা দিয়েছিলেন এই নির্দেশনার চিঠিটা কুমিল্লা জেলার যে রাজাকার কমান্ডার তার কাছে আছে এই হচ্ছে এই একপক্ষ পত্রিকার অভিযোগ এবং আরও অভিযোগ ছিল ওই পত্রিকায় যে প্রমাণ অর্থাৎ চিঠিটা প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আছে কিন্তু তদন্তকারী কর্মকর্তা যখন সাক্ষ্য দিলেন এই পত্রিকাটা এক্সিবিট করলেন তারপরে যখন তাকে জিজ্ঞাসা করা হলো বলেন না কুমিল্লা না এটা ব্রাহ্মণবাড়িয়ার জনকীয় পিয়ারামিয়ার কাছে এই অভিযোগটা নিয়ে আসা হয়েছে তা আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ঠিক আছে আপনি এই অভিযোগটা আছে তো এই যে চিঠিটা প্রধানমন্ত্রীর কাছে আছে বা যার কাছে আছে তার কাছে কি আপনি চিঠিটা আনার জন্য গেছিলেন বলে না আমি যাই নাই তো তাহলে যে প্রধানমন্ত্রীর কাছে যে অভিযোগ আছে এই প্রমাণ আছে এই কথাটা সত্য নয় এই শিরুমিয়াকে তুলে নিয়ে গেছিল কি আর্মি হ্যাঁ শিরুমিয়া একজন মুক্তিযোদ্ধা ছিলেন বলা হয় উনি মোহাম্মদপুর ঢাকার মোহাম্মদপুর থানার দারোগা ছিলেন উনি মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার পরে ব্রাহ্মণবাড়িয়ার
কসবা থানা তন্দর চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার প্রাককালে ওই সময় রাজাকারদের দ্বারা ধৃত হয়েছিল তারপরে তাকে আরবিরা নিয়ে গিয়েছিল এবং ব্রাহ্মণবাড়িয়া জেলখানায় আটকে রাখে অভিযোগ করা হয় যে ওই সময় ইদুল ফিতরের পরের দিন তাকে পৈরতলায় হত্যা করা হয়েছে তাকে এবং মোট 38 জনকে আচ্ছা এখন এই সিরুমিয়া সহ যে 38 জনকে হত্যা করা হয়েছে আপনার বক্তব্য অনুযায়ী তাদেরকে হত্যা করেছে আর্মি এটা আমার বক্তব্য অনুযায়ী না সাক্ষীদের বক্তব্য অনুযায়ী সাক্ষীদের বক্তব্য অনুযায়ী তাকে আর্মিরা হত্যা করেছে তাদেরকে এবং এ ব্যাপারে ঘটনার প্রত্যক্ষদর্শী একজন সংস্কৃতি ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুল উনি সাক্ষ্য দিয়েছেন এবং উনি ওনার সাক্ষ্যে কোন জায়গায় গোলাম আজম সাহেবকে দায়ী করেন নাই বা গোলাম আজম সাহেব ওনার সম্পৃক্ত এই ঘটনার সাথে সম্পৃক্ত এই কথা বলেন নাই উনি ওইখানে ওনাদের সাথে বন্দী ছিলেন পরবর্তীকালে জেল থেকে উনি পালিয়ে আসতে সক্ষম হয়েছিলেন এটা ওনার বক্তব্য এবং উনি পরিষ্কার ভাষায় বলেছেন আর্মিরা তাদেরকে নিয়ে গেছে জেলখানা থেকে আচ্ছা এই আর্মি যাদেরকে ধরে নিয়ে গেল এই আর্মির তো একটা মিলিটারি ব্যুরোক্রেসি আছে এই মিলিটারি ব্যুরোক্রেসির কমান্ড অনুযায়ী আর্মি চলে এখানে সরকারি দলও না তখন তো জামাত ইসলাম একটা ক্ষুদ্র ইসলামী দল সেই দূরবর্তী একটা বিরোধী ইসলামী দলের কোন নেতার কমান্ড অনুযায়ী আর্মি চলবে এই বিষয়ে আপনারা আদালতে কি উপস্থাপন করতে এই ব্যাপারে আমরা প্রসিকিউশনের প্রথম সাক্ষী জনাব মন্তাসিরউদ্দিন খান মামুন সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম যে পাকিস্তান সেনাবাহিনীকে নির্দেশনা দেওয়ার কোনো ক্ষমতা গোলাম আজম সাহেব ছিল কিনা উনি বললেন যে না এবং আপনারা দেখবেন যে কোনো অবস্থায় যিনি আমাদের দেশে তৎকালীন জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বক্তব্য ওনারা মানতেন না তার কথা ওনারা শুনলেন না আর যে লোকটা পরাজিত হলো যে যার দলের অধিকাংশ লোকের জামানত বাজেয়াপ্ত হলো তাদের নির্দেশনা অনুযায়ী আর্মি চলবে এটা বিশ্বাস করার কোনো কারণ নাই এবং কোনো যুদ্ধ সামরিক শাসনের ক্ষেত্রে সামরিক অফিসাররা শুধুমাত্র তাদের প্রশাসকদের নির্দেশনা ছাড়া অন্য কারোর নির্দেশনা দ্বারা পরিচালিত হয় না এখন যেহেতু আর্মি এই সিরুমিয়াকে আটক করেছে বা এই ক্ষেত্রে তাকে রক্ষার জন্য অধ্যাপক গোলাম আজম চিঠি লিখবেন যে বাহিনী বা যে আর্মি ব্যুরোক্রেসি তার অধীনে না তাকে উনি চিঠি লেখার দায়িত্ব পালন করতে গেলেন কেন আসলে অভিযোগটা এটা নাই ওনার বিরুদ্ধে যে উনি আর্মিদেরকে চিঠি লিখেছেন একটা অভিযোগ আনা হচ্ছে যে উনি ওনার অর্থাৎ এই আপনার সিরুমিয়ার ভাইরা ভাই মহসিন আলী ওই সময় ঢাকার একটা স্কুলের শিক্ষক ছিলেন তিনি তার অর্থাৎ গোলাম আজম সাহেবের দুই পুত্রের শিক্ষক হিসেবে ওনার কাছে গেছিলেন সিরুমিয়ার ভক্তির ব্যাপারে সুপারিশ করার জন্য এই কথাটা যখন উনি গোলাম আজম সাহেবের কাছে গেলেন গোলাম আজম সাহেব ওনাদের দাবি অনুযায়ী প্রসিকিউশনের দাবি অনুযায়ী গোলাম আজম সাহেব একটা চিঠি লিখে দিলেন যে এই চিঠিটা তোমাদেরকে দিলাম তোমরা এই চিঠিটা কাউকে দেখাবে না এবং এই চিঠিটা পিয়ারা মিয়াকে দিলে উনি মুক্তি পাবেন এখন এই চিঠিটা নিয়ে আসলো কে ওনার কাছ থেকে নিয়ে আসলেন মহসিন খান যিনি বর্তমানে আমেরিকা প্রবাসী যদিও ট্রাইব্যুনাল ওনার জাজমেন্টে ওনাকে মৃত বলেছেন আর চিঠিটা নিয়ে এসে দেওয়া হলো আনোয়ারা বেগম অর্থাৎ সিরুমিয়ার আনোয়ারা খাতুন সিরুমিয়ার স্ত্রীকে তিনি নিয়ে গিয়ে দিলেন তার ভাই ফজলুল হককে এই ফজলুল হক সাহেব নিয়ে যায় ওনার দাবি অনুযায়ী পিয়ারা মিয়ার কাছে দিলেন এখন মহসিন আলী খান সাহেব এদের সকলের মধ্যে মহসিন আলী খান সাহেব জীবিত আছেন আর অধ্যাপক গোলাম আজম সাহেব জীবিত আছেন অধ্যাপক গোলাম আজম সাহেবের কোনো বক্তব্য দেওয়ার অনুমতি ট্রাইব্যুনাল দেন নাই অর্থাৎ অপরাধ সম্পর্কে তার ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ ওনাকে দেওয়া হয় নাই মহসিন আলী সাহেব সাক্ষী হিসাবে আদালতে আসেন নাই আনোয়ারা বেগম বলছেন আমি চিঠিটা পড়ি নাই চিঠিটা যিনি নিয়ে গেছেন সেই ফজলুল হক মারা গেছেন যার কাছে নিয়ে গেছেন তিনিও মারা গেছেন যাকে চিঠিটা লেখা জি সেই পিয়ারামিয়া তিনিও মারা গেছেন উনিও মারা গেছেন পিয়ারামিয়া কি আর্মির কোনো কমান্ডার ছিলেন নাকি তৎকালীন স্থানীয় কোনো অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন যে তাকে চিঠি লিখলে সিরুমিয়ায় মুক্তি পেতে পারেন এইটা আমি বুঝতে পারলাম না প্রসিকিউশন কেন এই অভিযোগটা আনলেন আমরা প্রসিকিউশনের যে ডকুমেন্ট যেটা দেখা যায় তাতে পিয়ারামিয়াকে বলা হচ্ছে যে উনি পিস কমিটির একজন নেতা ছিলেন কোন পদে ছিলেন সেটা বলা হচ্ছে না আমরা প্রসিকিউশনের কাছ থেকে কাগজপত্র থেকে এবং অন্যান্য ডকুমেন্ট থেকে যেটা দেখছি তাতে জনৈক হাবিবুর রহমান পিস কমিটির সভাপতি ছিলেন সেক্রেটারিও অন্য ব্যক্তি ছিলেন তো পিয়ারামিয়ার কাছে গোলাম আজম সাহেবের চিঠি লেখার কোনো যৌক্তিক কারণ আমরা দেখি না এবং উনি লেখার কথা কোনো সময় স্বীকারও করেননি বা বলেনও না কোথাও এই অভিযোগটা একেবারেই বানানো অভিযোগ
প্রধানমন্ত্রীকে বক্তব্যকে অনুসরণ করে এই পার্লামেন্টে কি পার্লামেন্টের তার বক্তব্যকে অনুসরণ করে এই অভিযোগটা তার বিরুদ্ধে নিয়ে আসা হয়েছে তার প্রমাণ উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে ওনার যে বক্তব্য সেই বক্তব্যের সাথে মিল হয় না যে প্রসিকিউশনের যে বক্তব্য কোনো মিল নাই প্রসিকিউশন আপনার মক্কেলের বিরুদ্ধে যে 61টি অভিযোগ এনেছে তার পক্ষে কি কি প্রমাণ নিতা দিয়েছে এই ব্যাপারে ওনারা কি প্রমাণ দিয়েছেন আমি সেটা বলার আগে আমি বলি ট্রাইব্যুনাল তার জাজমেন্টে বলেছেন যে এই মামলায় প্রসিকিউশন পক্ষ 88 জন সাক্ষীকে সাক্ষ্য মান্য করেছিল তার মধ্যে 16 জন সাক্ষীকে হাজির করেছেন যার 7 জন জব্দ তালিকার সাক্ষী 1 জন হচ্ছেন তদন্তকারী কর্মকর্তা বাকি 9 জন ঘটনার সাক্ষী কিন্তু আমরা মৌখিক সাক্ষ্যের উপরেই ওনার এই বিচার প্রক্রিয়া বা জাজমেন্ট নির্ভর করি নাই আমরা আমাদের ইনহেরেন্ট পাওয়ার বলে বা অর্পিত ক্ষমতা বলে আমরা বিভিন্ন পত্র পত্রিকা পুস্তক ঘেটেছি এবং এই ক্ষেত্রে প্রসিকিউশন তার দায়িত্ব পালনের সক্ষম হয় নাই এই আমরা আমাদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওনারা ওনাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই ওনারা ওনাদের দাবি অনুযায়ী সেইখানে ওনারা পত্র পত্রিকা বিভিন্ন পত্র পত্রিকা দেখেছেন বই পুস্তক ঘেটেছেন এবং তার উপর ভিত্তি করেই জাজমেন্ট দিয়েছেন এখন কনভেনশনাল যে জাজমেন্ট প্রসিডিউর বাংলাদেশে যেটা হয় সাধারণত ব্রিটিশ যেই পদ্ধতি সেটা হলো যে প্রসিকিউশন বা আসামি পক্ষ যে অভিযোগগুলো আনবেন সেই অভিযোগগুলোর প্রমাণের দায়িত্ব তাদেরই এক্ষেত্রে আদালত মানে আত্মবিবেচনায় যদি নতুন কোনো সিদ্ধান্ত দেন সেটা সেখানে ন্যায় বিচারের আপনাদের যে মানে সম্ভাবনা বা আশঙ্কা এটা কতটুকু রয়েছে এই ক্ষেত্রে আমি আপনাকে প্রথমেই বলতে চাই যে ব্রিটিশ আইনে আমাদের দেশে ব্রিটিশ আইন অনুযায়ী যে বিচার ব্যবস্থা প্রচলিত আছে সেই আইনে এটা বিচার হয় নাই ব্রিটিশ আইনের বিচার ব্যবস্থাটা মূলত এভিডেন্স অ্যাক্ট এবং সিআরপিসি অনুযায়ী পরিচালিত হয় এই আইন 1973 সালে অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আইনটা তৈরি হয়েছে 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী মামলা পরিচালিত হয়েছে এই ক্ষেত্রে বিচারের জন্য কি কি প্রক্রিয়া অনুসৃত হবে সেটার একটা বর্ণনা আছে কিন্তু বর্ণনার মানদণ্ডে খুব পরিষ্কারভাবে বলা আছে কোন কোন বিষয়গুলো ডকুমেন্ট অভিযোগ আকারে আসবে কী অভিযোগ হবে প্রমাণ হিসেবে কোনটা বিবেচনা করা হবে 19 ধারায় বলা আছে 10 ধারায় বলা আছে কিভাবে সাক্ষী হবে তারপরে রুলস অ্যান্ড প্রসিজিওর আছে এইখানে প্রমাণের দায় দায়িত্ব সম্পূর্ণ হচ্ছে প্রসিকিউশনের এইখানে আইনের কোথাও বলা নাই যে প্রসিকিউশন কোনো অভিযোগ প্রমাণে ব্যর্থ হলে আদালত সব স্বয়ংক্রিয়ভাবে বা তাদের নিকট প্রদত্ত ক্ষমতা বলে কোনো ডকুমেন্ট দেখে কাউকে শাস্তি দিতে পারবেন কারণ আইন পরিষ্কার বলা আছে প্রমাণের দায়িত্ব প্রসিকিউশনের এখন এই সময়ে তো এই অপরাধগুলো ঘটেছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এই জাতীয় যুদ্ধ অপরাধ বলেন বিভিন্ন ধরনের অপরাধ হয়েছে এবং সে সময়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থানকারী দল হিসাবে যে দলটি ছিল তার সুপ্রিয় লিডার উনি ছিলেন এই হিসাবে কি উনি দায় এড়াতে পারেন আচ্ছা মুক্তিযুদ্ধের বিরোধিতার অভিযোগে কিন্তু বিচারটা হচ্ছে না আপনাদেরকে প্রথমেই বুঝতে হবে যে এই অভিযোগে বিচারটা হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে কিনা সেইটার বিচার হচ্ছে কে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন বা কে করেন নাই এই জন্য বিচারটা হচ্ছে না এখন ওনার বিরুদ্ধে যে সম্পৃক্ততা তারপরে আপনার উস্কানি ষড়যন্ত্র বা পরিকল্পনার যে অভিযোগ আনা হয়েছে উনি কোথায় কিভাবে কার সাথে পরিকল্পনা করলেন তার কোনো বর্ণনা নাই একটা উদাহরণ দিলে আপনার খুব পরিষ্কার হয়ে যাবে উনি পাকিস্তানে যে তৎকালীন পশ্চিম পাকিস্তানে যে ওনার রাজনৈতিক গুরু মৌলানা মওদুদী সাহেবের সাথে দেখা করেছেন এটাকেও একটা অভিযোগ আকারে আনা হয়েছে তো ওইখানে কি আলোচনা হয়েছে কে কি বলেছেন এই মর্মে কোনো সাক্ষী প্রমাণ কিন্তু কেউ উপস্থাপন করেন নাই এবং পত্রিকাতেও আসেন নাই যে ওনার আসে নাই যে ওনাদের সাথে কি আলোচনা হয়েছে তো এইখানে পরিকল্পনা কিভাবে হলো ষড়যন্ত্র কিভাবে হলো আর উস্কানি কিভাবে হলো এখন আপনার মক্কেলের বিরুদ্ধে প্রসিকিউশন যে অভিযোগগুলো এনেছে তার কি এমন জবাব আপনারা উপস্থাপন করেছেন যার কারণে আপনারা আশাবাদী হতে পারেন যে হ্যাঁ ন্যায় বিচার অনুযায়ী আপনার মক্কেলের এই অপরাধ থেকে দায় মুক্তি দেওয়ার কোনো সুযোগ রয়েছে প্রসিকিউশন যে তার আনিত অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছেন এইটা যখন জাজমেন্ট দেওয়া হয় অনারেবল ট্রাইব্যুনালের বিচারকবৃন্দ প্রকাশ্য আদালতে বলেছেন যে আমাদের 3 মাস বিলম্বের কারণ নিয়ে অনেকে অনেক কথা বলেছেন আমরা এই সময় বিভিন্ন পত্রপত্রিকা দেখেছি বিভিন্ন বই পুস্তক ঘাটাঘাটি করেছি আমরা মূলত দাল্লিক সাক্ষ্যের উপর নির্ভর করেছি এক্ষেত্রে প্রসিকিউশন যথেষ্ট সাক্ষ্য প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হয়েছে এটা আমার বক্তব্য না ওই দিনের
বা পরবর্তী দিন যে পত্রপত্রিকাগুলো প্রকাশিত হয়েছে তার অনেক পত্রিকাতে এটা আছে, এনটিভির খবরে প্রকাশিত হয়েছে, এবং আজ পর্যন্ত অনারেবল ট্রাইব্যুনাল এটার বিপক্ষে কথা বলেননি, যে না আমরা এগুলো বলি না, কারণ এটা সকলের সামনে প্রকাশ্য আদালতে ওনারা বলেছেন যে আমরা প্রসিকিউশনের উপস্থাপিত সাক্ষ্যের প্রমাণের উপর নির্ভর করিনি এবং তারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, এটা পরিষ্কার বলেছেন। এখন সর্বশেষ প্রসিকিউশনের যে দালিলিক প্রমাণ এবং আপনাদের যে পাল্টা যে সমস্ত তথ্য প্রমাণ, তার মাধ্যমে এই বিচার প্রক্রিয়ার শেষ আপনারা কিরকম আশা করছেন? এখন আমার মক্কেল বারবার একটা কথা বলে থাকেন যে এইটা হচ্ছে একটা রাজনৈতিক বিচার, উদ্দেশ্য প্রণোদিত। আমি জানি না অ্যাপিলেট ডিভিশন, মহামান্য অ্যাপিলেট ডিভিশন কি জাজমেন্ট দিবেন, কারণ এর শুনানির অপেক্ষায় আছে। শুনানি যখন হবে, জাজমেন্ট হবে, তখন আরও আমরা বিস্তারিত জানতে পারবো। কিন্তু ওনার বক্তব্য যে রাজনৈতিক, যে রাজনৈতিক কারণে ওনাকে জড়িত করেছে তার যথেষ্ট প্রমাণ আছে। একটা প্রমাণ হচ্ছে যে ওনার বিরুদ্ধে এই যে সারা দেশে অভিযোগ হচ্ছে যে 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর যত অপরাধ সংঘটিত হয়েছে তার হচ্ছে উনি একজন উস্কানিদাতা। তো এইজন এই ঘটনাগুলোর একজন ভিকটিমকেও পাওয়া গেল না যে যিনি ওনার বিরুদ্ধে এসে সাক্ষী দিবেন। মুনতাসির মামুন সাহেব বললেন যে উনি এই মামলার এক নম্বর সাক্ষী, যে উনি 1971 সালের 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত এই দেশে ছিলেন। অথচ উনি আবার বলছেন যে একজন রাজাকার আলবদর বা পিস কমিটির কারো মেম্বারের সাথে ওনার সাথে দেখা হয় নাই, তিনি হচ্ছেন এই মামলার এক নম্বর সাক্ষী। তো এনাকে কি বিশ্বাস করা যায়? কোনো অপরাধের প্রত্যক্ষ সাক্ষী প্রসিকিউশন আনতে পারেন নাই? একটি মাত্র অপরাধেরও কোন, যেটাকে ডাইরেক্ট অভিযোগ আনা হচ্ছে, তারও কোনো প্রত্যক্ষ সাক্ষী ওনারা আনতে পারেন নাই। তার পক্ষে কতগুলো সাক্ষী আপনি এনেছেন? তার পক্ষে আমরা একজন মাত্র সাক্ষী দিয়েছি, যদিও অনারেবল ট্রাইব্যুনাল 12 জন সাক্ষী দেওয়ার অনুমতি দিয়েছিলেন। পরবর্তীকালে আমরা সাক্ষী নিয়েও গেছিলাম, কিন্তু অনারেবল ট্রাইব্যুনাল বললেন যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যে সাক্ষী আনা হয় নাই, এই জন্য আর সাক্ষী নেওয়ার সুযোগ নাই। কিন্তু এটাও ঠিক, আইনে খুব পরিষ্কার বলা আছে যে প্রমাণের দায়িত্ব আসামি পক্ষের নয়, প্রমাণের দায়িত্ব হচ্ছে প্রসিকিউশনের, ট্রাইব্যুনালেরও নয়। কাজেই আমরা কয়টা সাক্ষী দিলাম, কয়টা সাক্ষী দিলাম না, এটা বিবেচ্য বিষয় না। তো যখন ট্রাইব্যুনাল থেকে বলা হচ্ছে যে প্রসিকিউশন তার উপর যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুযায়ী যথাযুক্ত যথোপযুক্ত দলিল প্রমাণ দিতে পারেনি, তো এরপরে তো সেই আদালতের প্রতি আপনাদের আস্থা প্রবল হওয়া উচিত। এই ক্ষেত্রে আস্থা প্রবল হওয়া উচিত আপনার সাথে আমি মানে সশ্রদ্ধ চিত্তে আপনাকে আমি বলতে চাই যে আপনার সাথে আমি একমত হতে পারলাম না, এবং অনারেবল ট্রাইব্যুনালের সদস্য বিচারকবৃন্দের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে ওনারা যথাযথ উপযুক্ত সিদ্ধান্ত নেন নাই। কারণ প্রসিকিউশন যদি কোনো মামলা প্রমাণে ব্যর্থ হয় তাহলে ট্রাইব্যুনালের দায়িত্ব ছিল আসামিকে সসম্মানে মুক্তি দেওয়া, কিন্তু এই কাজটা ওনারা করেন নাই। এখানে আপনি যে সংক্ষুব্ধ হন, তার পরবর্তীতে আপনি কোথায় যেতে পারেন? আমরা তো অ্যাপিল ডিভিশনে গেছি, আপিল ফাইল করেছি, এখন আপিল শুনানির পরে বোঝা যাবে যে আসলে আমরা কতটুকু অ্যাপিলেট ডিভিশনে এই বিষয়গুলো উপস্থাপন করবো, ওনারা কীভাবে বিবেচনায় নেবেন। ধন্যবাদ মিজানুল ইসলাম আমাদের এই দেশ ও দর্শকথা অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছিলেন দেশ ও দর্শকথা অনুষ্ঠান। এই পর্বে আমরা আলোচনা করলাম যুদ্ধ অপরাধের মামলায় অধ্যাপক গোলাম আজমের পক্ষের আইনজীবী মিজানুল ইসলামের বক্তব্য। আমরা সবাই মনে করি যে বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বেরিয়ে আসতে হবে, তবে শুধু বিচার করলেই হবে না, সেটা যেন ন্যায় বিচার হয়, জনমনে সুশাসন সুনীতি এবং আইনের প্রয়োগে যে রক্ষা কবচগুলো আছে এগুলো যেন সমুন্নত থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।